আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডায়াল সিলেট অনলাইন টেলিভিশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডায়াল সিলেট অনলাইন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বার্তার আজকের বিষয় হচ্ছে রোগীদেরকে কিভাবে সেবা প্রদান করে থাকেন নার্স বা সেবিকারা আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার সভাপতি এবং সিলেট এমইজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ অফ আইসিইউ শামীমা নাসরিন দর্শকবৃন্দরা তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথির কাছ থেকে কিছু কথা আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো অন্যান্য অনেক পেশায় আছে আপনি নার্সিং পেশাটাকে কেন চাকরি হিসেবে বেছে নিয়েছেন এটা আসলে আমি যখন আসি নার্সিং একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলি হ্যাঁ অবশ্যই সেটা হইছে 1992 ডিসেম্বরের সার্কুলার আসি তখন আমার কাজিন ছিলেন এই প্রফেশনে উনি আমাকে অনেকটা এনকারেজ করছেন যে জেনারেলে পড়ে আসলে তেমন কোনো অপরচুনিটি থাকে না তুমি একটা টেকনিক্যাল লাইনে চলে আসো ওইটা একটা ব্যাটার ফিউচার হবে তোমার ওই এনকারেজমেন্ট থেকেই আসলে নার্সিং আমার আশা সম্পর্কে একটু জানতে চাইব পরিবারে কারা আছেন হ্যাঁ পরিবারে আমার মা আছেন আপাতত বাবা মারা গেছেন দু হাজার সাতে সিলেটি মারা গেছেন উনি সিসিউতে আর আমরা তিন বোন দুই ভাই বর্তমানে পরিবারের মধ্যে কে সবচেয়ে বেশি আদর করে অবশ্যই মার নামটা আসবে মা বাবা তো অবশ্যই তবে আমাকে বাবাই বেশি আদর করতেন আসলে তিনি এখন আপাতত নাই আর মা তো আসেনি অনেকেই এই প্রশ্নটা অনেকেই জানান না অনেকে অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরে থাকে সেটি হচ্ছে যে আইসিউ কি পুরো মিনিংটা তারপর হচ্ছে আইসিউতে কি কি ইকুইপমেন্ট থাকে তা যদি একটু বলতেন বেসিক্যালি আইসিউটা হচ্ছে আসলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমরা যদি ইংলিশে বলি আর বাংলায় হচ্ছে এটা যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র যেটা বলে তা ওইখানে সাধারণত মানে ক্লোজ মনিটরিং পেশেন্টগুলিকে রাখা হয় যে পেশেন্টগুলি অত্যন্ত মোমস অবস্থায় থাকে এবং অনেক টাইপের পেশেন্ট থাকে ওখানে আমরা যদি ইন জেনারেল আইসুর কথা বলি তা আইসু এখন আবার ক্যাটাগরি হয়ে গেছে এখন আবার সুপার স্পেশালিস্ট আইসু হয়েছে যেমন নিউরোসার্জারির আলাদা আইসু তারপরে জেনারেল আইসু তারপরে আপনার ধরেন কার্ডিয়াক আইসু এগুলি সুপার স্পেশালিস্ট আইসু হয়েছে এখন আলাদা আলাদা তা আমরা সিলেট মেডিকেলে যেটা আমরা ট্রিট করতেছি এটা সাধারণত ইন জেনারেল আইসু মানে এখানে সব ক্যাটাগরির পেশেন্টই থাকে তা ওই একটা পেশেন্টের অনেকটা বলা হয় যে টার্মিনাল কেয়ার বা টার্মিনাল কেয়ারের আগের স্টেজ বা কোনো কারণে পেশেন্ট মানে অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে বা ধরেন একটা পেশেন্ট ওটিতে গেল যাওয়ার পরে অ্যানাস্থার পরে রিভার্স হয় নাই কিছু সময় তাকে আইসিউ কেয়ার দিলে সে হয়তো উঠে আসবে এই বিভিন্ন ক্যাটাগরি মিলে আমরা ইন জেনারেল আইসিউটা এখন ট্রিট করতেছি এখানে তবে সুপার স্পেশালিট যেগুলো হয়েছে এগুলি আবার মানে একদম স্পেসিফিক যেমন কার্ডিয়াক ইস্যু সেখানে শুধু কার্ডিয়াক পেশেন্টই থাকবে নিউরো আইসু সেখানে নিউরোর পেশেন্ট থাকবে এই রকম টাইপের আর ইকুইপমেন্ট বলতে আমরা যেটা সেটা হলো যে আমাদের আইএস যেগুলো বেসিক ইকুইপমেন্ট থাকতেই হবে মানে ইন জেনারেল তো থাকবেই তার মাঝে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলি ছাড়া ধরেন আইসিউ স্টার্ট বলা যাবে না বা আইসিউতে কাজ করা যাবে না সে টাইপের মাঝে প্রথম ফার্স্ট প্রায়োরিটিতে আমাদের যেটা আসে সেটা হলো ধরেন কৃত্রিম ষাড়যন্ত্র যেটা আমরা আর্টিফিশিয়াল রেসপিরেশন দিই সেটা হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেটর মেশিন তারপরে কার্ডিয়াক মনিটর যেখানে আমরা পেশেন্টের সব ভাইটালসগুলি মানে মনিটরিং করি তারপরে আমাদের সিরিন্স পাম্প থাকে যেখানে অনেক ধরনের ড্রাগ আমরা ক্যালকুলেট করে একদম অ্যাকুরেট ডোজে ইউজ করি তারপরে আমাদের থাকে ধরেন নেবুলাইজার মেশিন ডিফিব্রিলেটর মেশিন তারপরে হচ্ছে অটো সিপিআর মেশিন ইসিজি মেশিন তারপরে আপনার ছোটোখাটো বিপি স্টেতু এগুলি কমন এগুলি সব জায়গায় থাকে কম বেশি তা মেজর মেশিনে যে আলট্রাসাউন্ডও মেশিন পোর্টেবল এক্স রে মেশিন আলট্রাসাউন্ডও আমাদের আইসিউতে থাকতে হয় এটাও পোর্টেবল আমরা ওভারঅল আমাদের সব সাপোর্ট মিলেই আমাদের হ্যাঁ আসি আইসিউ এবং আমাদের সিলেট মেডিকেলে ওভারঅল এই মেশিনগুলি মানে অলরেডি এস্টাবলিশড আমরা কাজ করতেছি এগুলি নিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যতটুকু শুনেছি এবং জানি আমরা সিলেট মেডিকেল হচ্ছে বাংলাদেশের চতুর্থ স্থানে রয়েছে আর দেখা যায় অনেক সময় আইসিউতে দরিদ্র রোগীরা ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আর্থিকভাবে অনেকেই অসচ্ছল সরকার এবং কিংবা সরকারিভাবে বিনামূল্যে তাদের খরচ বহনের কি কোনো ব্যবস্থা কি সরকার নিয়েছে কিনা আইসিউ এমনিতেই অনেক বেশি কস্ট ইফেক্টিভ জায়গায় একটা মানে অনেক কস্টলি এখানে ট্রিটমেন্ট করানো তারপরে যেহেতু গভর্নমেন্ট আইসিউ হিসেবে আমাদের সব ধরনের পেশেন্ট নিতে হবে কিছু করার থাকে না সেখান সরকারিভাবে আমাদের ধরেন অল মানে ট্রিটমেন্টই ফ্রি এখানে ধরেন এই যে সাপোর্ট বলেন ভেন্টিলেটর বেড এগুলি কিন্তু সবসময় ফ্রি মানে এগুলি কিন্তু গভর্নমেন্টই বেয়ার করতেছেন একটা আইসিউ ধরেন আপনি প্রাইভেটে গেলে মোর দ্যান ফর্টি ফাইভ থেকে ফিফটি পার ডে চলে আসে সেখানে আমাদের কিন্তু ওইরকম কোনো কস্ট ভেলো নাই যেটা লাগে সেটা হলো কিছু অ্যাক্সেসরি লাগে মেশিনারি জিনিসের যেটা এখনও গভর্নমেন্ট সাপ্লাই আমরা ওভাবে পাচ্ছি না এগুলি মাঝে মধ্যে কিনতে হয় আদারওয়াইজ কিছু অ্যান্টিবায়োটিক যেগুলি গভর্নমেন্ট সাপ্লাই আছে তারপর আরেকটু বাড়তি বাড়তি লাগতেছে কোনো পেশেন্টের ট্রিটমেন্টের সাথে সেগুলির সাপোর্ট একটু লাগে আদারওয়াইজ কিন্তু ওভারঅল ফ্রি সার্ভিস পাচ্ছেন হ্যাঁ সরকারে সরকারি মানে এটা বেয়ার করতেছেন তারপরেও কোনো পেশেন্ট যদি দরিদ্র থাকে সেক্ষেত্রে আমরা সমাজ কল্যাণ থেকে কিছু সাপোর্ট পাই সেটাও গভর্নমেন্টের একটা খাত সেই খাত থেকে দরিদ্র পেশেন্ট একটা সমাজ কল্যাণ ফর্ম পূরণ করে ওইখান থেকে ওনারা একটা সাপোর্ট দিয়ে থাকেন সব সময় আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে আপনার এম এজি ওসমানী মেডিকেল কলেজে আইসিউর কয়টি বেড আছে বর্তমানে আমাদের দশটি বেড আছেন হ্যাঁ প্রয়োজনীয় বেডের তুলনায় অতিরিক্ত রোগী থাকলে অনেক সময় দেখা যায় তাদেরকে বারান্দায় থাকতে হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিভাবে মানে পরিস্থিতিটা কিভাবে নিয়ন্ত্রণ করে থাকেন এটা আইসুর ক্ষেত্রে না এটা ইন জেনারেলি সেক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট হসপিটালে আমরা কিন্তু কোনো পেশেন্টকেই মানে বলতে পারবো না যে আমাদের বেড নাই বা আমরা ভর্তি নিব না এটা কোনো মানে সিস্টেমও নাই এবং এটা বলার কোনো রাইটসই নাই সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই যে এক্সট্রা ফোম বা ম্যাট্রেস দিয়ে আমরা হয়েছে ফ্লোরিংয়ের ব্যবস্থা করেও পেশেন্ট রিসিভ করি এবং পেশেন্ট সেখানে ওভারঅল চিকিৎসা তারা ঠিকই পাচ্ছেন মানে সবই পাচ্ছেন হয়তো বিছানাটা পাচ্ছেন না বাকি সবই পাচ্ছেন তারা খাবার থেকে দূরে ড্রাগ থেকে দূরে সবই এনশিওর করা হচ্ছে শুধু বিছানাটা অ্যাভেলেবেল না কারণ আমাদের সিলেট মেডিকেলে এখনও কিন্তু পাঁচশো বেডে মানে গভর্নমেন্ট থেকে ইয়া করা মানে একচে বেড বাড়ানো হয় নাই স্ট্রাকচার অনুযায়ী সেক্ষেত্রে হ্যাঁ পরিকল্পনা চলছে হয়তো আমাদের নতুন বিল্ডিং যেটা সেটা স্টার্ট হলে আমরা কিছু মানে ডিসিপ্লিন শিফট হবে সেক্ষেত্রে আরেকটু অ্যাকোমোডেশন করা যাবে বেডের সংখ্যা বাড়ানো যাবে রোগীদের যখন আপনারা সেবা করে থাকেন তখন মানে অনুভূতিটা কেমন হয় অনুভূতি আসলে ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন আসলে বিশেষ করে আমি যেহেতু আইসিউতে আছি আমি আইসিউর সাইড থেকে একটু বলতে চাই সেটা হলো আমাদের বর্তমানে সিলেট মেডিকেলের যে আইসিউ সেখানে প্রায় মোর দ্যান ফর্টি পার্সেন্ট পেশেন্ট আমরা রিকভার করে দিতে পারতেছি সে অনুভূতি তো আসলে অনেক মানে মানে ব্যাখ্যা নাই সেই অনুভূতি আসলে ওই সিচুয়েশনটাই সেটাকে আমরা মনে করি যে অনুভূতিটা কি বিশেষ করে একটা ডিজিজ আছে বাড়ি সিনড্রোম বলে এটা জিবিএস এই পেশেন্টগুলি সাডেন দেখা যায় যে তার লোয়ার লিম্প অবশ্যই আস্তে আস্তে আপার লিম্প অবশ্যই এবং এগুলি খুব কেস আসে দেখা যায় প্রায় সময় এবং সিলেটে এই রোগটা অনেক বেশি এটার প্রকোপটা ওই পেশেন্টগুলি যখন আসে এবং অনেক দিন লং টাইম ওরা থাকে ওদের লং জিবিটি প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের মতো প্রায় আমার এই রিসেন্ট একটা ছেলে ভালো হয়ে গেল ও প্রায় তিন মাসের উপরে ছিল আমাদের কাছে আইসিউতে এবং সে যখন যায় তখন ফিলিংসটা মানে আসলে বোঝানোর মতো না এবং পরবর্তীতে আবার ফলো আপে আসছিলো এবং সে এখন ভালো আছে এবং আমাদের এই রকমই একটা ডিজিজের ছেলে অলরেডি একটা কর্মসংস্থানে আসে জালালাবাদ একটা ক্লিনিকে কাজ করতেছে এখন এই যে ফিলিংস হ্যাঁ এটা মানে এটা আসলে শেয়ার করার মতো ফিলিংস না এটা খুবই মানে আবেগপ্রবণ একটা ফিলিংস যে আমার কাছে এই অবস্থা আসছিল আমি তার বাবা মার কাছে এই অবস্থা থেকে দিতে পারতেছি যেখানে হ্যাঁ যেখানে কোনো আশাই থাকে না সেখানে আমরা আশা দিয়ে দিয়ে শেষে যখন তুলে দিতে পারি এটা একটা অস্বাভাবিক ফিলিংস আচ্ছা মেয়েদের জন্য ভালো চাকরির ক্ষেত্র নার্সিং এটা মেয়েদের তো অনেক জবই আছে টিচার টিচার প্রাইমারি স্কুল বা অন্যান্য তবে নার্সিং পেশাটা আসলে মেয়েদের জন্য একটা ভালো ক্ষেত্র এটা মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং আমিও মনে করি এটা একটা ভালো ক্ষেত্র কারণ এখানে জব সিকিউরিটি বলেন বা কাজের তৃপ্তি মানে স্যাটিসফ্যাকশন লেভেল বলেন মানে এটা যদি আপনি আপনার মন মানে আমি আমার মন থেকে যেটা বলি যে আমি যখন কাজের স্যাটিসফ্যাকশন খুঁজি আমি একটা ভালো পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি কারণ একটা পেশেন্ট অসুস্থ অবস্থায় মোমোস অবস্থা আমার কাছে আসতেছে আমি যখন তুলে দিতে পারতেছি তখন মনে হচ্ছে যে আমি হানড্রেড পার্সেন্ট সাকসেস এখানে মানে কাজের যে একটা স্যাটিসফ্যাকশন লেভেল এটার দিক তুলনা করলে বা গভর্নমেন্ট বর্তমানে নার্সিং প্রফেশনকে যেভাবে হাতে নিয়েছেন যে ধরনের অপরচুনিটি বা কাজের চাকরির যে একটা মানে মানে জব হবে এই ধরনের যে একটা আশ্বাস এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই দিক থেকে এই পেশাটা মেয়েদের জন্য একটা সুইটেবল পেশা আমি মনে করি এবং এই পেশায় আমি উদ্বুদ্ধ করবো সবাইকে যে আসার জন্য যে এই পেশা আর আসলেই একটা তৃপ্তিদায়ক পেশা সিলেটে মোট কয়টি নার্সিং ইনস্টিটিউট রয়েছে গভর্নমেন্ট থেকে নার্সিং কলেজ একটা আমাদের সিলেট নার্সিং কলেজ এটা আগে ইনস্টিটিউটই ছিল তারপরে যখন আমাদের কোর্স কারিকুলাম একটু ডিফারেন্ট মানে ক্যাটাগরি করা হয়েছে এখন আগে তো শুধু ডিপ্লোমা ইন নার্সিং ছিল তা এখন আমাদেরকে দুইটা তিনটা ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে একটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন মিডোইফারি নার্সিং এবং বিএসসি ইন নার্সিং এই তিনটা ক্যাটাগরি করাতে সিলেট নার্সিং ইনস্টিটিউটটাকে এখন নার্সিং কলেজ হিসাবে এটা ইয়া হয়েছে আর গভর্নমেন্ট ওয়েতে একটাই আছে আর বেসরকারি ওয়েতে আছে এখন রাকিব রাবে একটা আছে নার্সিং ইনস্টিটিউট প্লাস কলেজ তারপরে নর্থ ইস্ট মেডিকেল কলেজ যেটা এখানেও নার্সিং ইনস্টিটিউট প্লাস কলেজ আর উপসরে একটা আছে আলামিন এটা কলেজ হচ্ছে নার্সিং কলেজ হ্যাঁ তো বেসরকারি ওইতে তিনটা গভর্নমেন্ট ওইতে একটা আছে আপাতত বাংলাদেশ বর্তমানে কয় ধরনের নার্সিং কোর্স চালু আছে এবং তা বর্তমান প্রেক্ষাপটে যদি একটু নার্সিং নার্সিং কোর্স এই তো বললাম যে আমাদের নার্সিং কোর্সের ক্যাটাগরি এখন চেঞ্জ হয়েছে এর মাঝে বিএসসি নার্সিং যেটা এটা চার বছরের কোর্স ডিপ্লোমা ইন নার্সিং এটা তিন বছরের কোর্স ডিপ্লোমা ইন মিডইফারি নার্সিং এটাও তিন বছরের কোর্স তারপরে আছে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ওইটা দুই বছরের কোর্স তারপরে হয়েছে মাস্টার্স অফ পাবলিক হেলথ নার্সিং এটাও দুই বছরের কোর্স মাস্টার্স অফ নার্সিং সায়েন্স এটাও দুই বছরের কোর্স আর পিএইচডি ইন নার্সিং এটাও দুই বছরের কোর্স যদিও এটা এখনও বাংলাদেশে শুরু হয় নাই অনলাইনে শুরু হয়েছে অনেক জায়গায় অনলাইনে করতেছেন অনেকে কিন্তু সরাসরি এখানে এখনও শুরু হয় নাই রিসেন্ট হয়ে যাবে আমরা আশা করতেছি আর বাকি কোর্সগুলি চলমান চলতেছে চলতেছে সরকারি ছাড়া বেসরকারি অনেক প্রতিষ্ঠানে নার্সিং ইনস্টিটিউট কোর্স আছে সেক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে গিয়ে শিক্ষার্থীরা সরকারিভাবে কোনো সরকারি মেডিকেল হাসপাতালে কাজ করার সুযোগকে তারা কি পাবে কি না এটা আগে ছিল না বর্তমান গভর্নমেন্ট হ্যাঁ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এটাকে কনভার্ট করছেন যে বেসরকারি ইনস্টিটিউট বা কলেজ থেকে পাশ করার পরও এদের জব অপরচুনিটি আছে গভর্নমেন্টও এতে আগে এটা ছিল না এখন এই যে পিএসসির আন্ডারে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে এখন সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে এবং যারা পরীক্ষায় পাশ করবে ওদেরকেই মেরিট লিস্টে গভর্নমেন্ট পোস্টিংয়ে নিয়ে আসা হচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক বেসরকারি স্টুডেন্টরা মানে সরকারি চাকরিতে চলে আসতেছেন এবং সেই সুবাদে দেখা যাচ্ছে যে বেসরকারিতে পড়ার ইন্টারেস্টও বেড়ে গেছে যেটা আগে অনেক কম ছিল যে গভর্নমেন্ট জব হবে না এই একটা হতাশা ছিল এটা কেটে গেছে হ্যাঁ কেটে গেছে এখন ওরা দেশ বিদেশে কাজের সুযোগ পেতে হলে নার্সদের কি ধরনের যোগ্যতার প্রয়োজন হবে বলে আপনি মনে করেন যোগ্যতা কোর্সগুলি তো কমপ্লিট করতে হবে অবশ্যই আর যেটা যোগ্যতা আমি মনে করি সেটা হলো যেমন সুপার স্পেশালিস্ট কেয়ারের উপরে আপনি কোর্স করা এগুলির উপর যদি কেউ করে থাকে ইংলিশ কোর্স ল্যাঙ্গুয়েজগুলি আইএল টেস্ট করা এই কয়েকটা কোর্স করলেই মোটামুটি ভালো অপরচুনিটি আসে বাহিরে যাওয়ার আচ্ছা আর একটি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন একটি কোর্সের কথা যেটা বাংলাদেশে এখনো নেই অনলাইনে পিএইচডি কোর্সটা আমাদের এখনো সরকারিভাবে শুরু হয় নাই তো এই কোর্সটি করতে হলে সেক্ষেত্রে দেশের বাইরে যেটা হ্যাঁ দেশের বাইরে হ্যাঁ থাইল্যান্ডে আমাদের একজন অলরেডি করে আসছেন সিলেট থেকে আর এমনিতে অনলাইনে অনেকে এটা করতেছেন বিএসসি নার্সিং যদি করতে চায় কেউ এটা अवेलेबल আমাদের কোর্সই আছে বিএসসি নার্সিং কোর্স চার বছরের বাইরে কেউ করতে চায় সে দেশের বাইরে যদি সে ও মানে নিজের উদ্যোগে করতে চায় তাহলে তো সে তার সিস্টেমে যাবে আর বাংলাদেশে তো অ্যাভেলেবেল এটা আছে সব মেডিকেল কলেজের সাথে সংলগ্ন নার্সিং কলেজ আছে আধুনিক নার্সিং সেবার মান আরও উন্নত করতে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সরকার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানে আমি আসলে ওনাকে মানে ধন্যবাদ দিতে চাই স্টুডিও থেকে যে উনি আসলে এই প্রফেশনকে মানে এত বেশি মানে ইয়ে দিচ্ছেন গুরুত্ব দিচ্ছেন ইম্পর্টেন্স দিচ্ছেন যে এই রিসেন্ট এই প্রফেশনের অনেক ডেভেলপমেন্ট হয়েছে এই গভর্নমেন্ট আসার পরে আমাদের প্রায় ষোলো হাজার নিয়োগ অলরেডি হয়ে গেছে আরও কিছু নিয়োগ প্রক্রিয়া দিন আছেন তারপরে আমাদেরকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ করা হয়েছে তারপরে এই এই গত মাসের আগের মাসে আমাদের প্রায় দুশো জনকে প্রথম ক্লাসে মানে হ্যাঁ প্রথম শ্রেণীতে নিয়ে আসা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে আর যেগুলি হচ্ছে যে এই প্রফেশনকে ডেভেলপ করার পিছনে গভর্নমেন্ট এখন যেটা করতেছেন সেটা হলো বিভিন্ন ধরনের রিফ্রেশমেন্ট ট্রেনিং বলেন কন্টিনিউশন মানে কন্টিনিউনিং এডুকেশনাল ট্রেনিং এগুলিকে খুব হাতে নিয়েছেন এবং এইগুলি চলতেছে অলরেডি চলমান প্রক্রিয়া আছে তো এই ট্রেনিং প্রক্রিয়া যদি কন্টিনিউ থাকে তাহলে আমাদের বাংলাদেশের নার্সিং প্রফেশন অনেক এগিয়ে যাবে এবং আমাদের নার্সিং প্রফেশনে অনেক ম্যারিড স্টুডেন্ট আছে। এবং অনেক মেধা আছে। যারা একটু অপরচুনিটি পেলে এটাকে অনেকভাবে কাজে লাগাতে পারবে এবং অলরেডি আমরা কাজ করতেছি এবং করতেছি বিশেষ করে আমাদের দেশের নার্সদেরকে যদি একটু বাহিরে বাহিরে যদি একটু পাঠানো যায় প্রতি বছর যদি একটা অ্যামাউন্ট অফ নার্স বাহিরে যেতে পারে এই অপরচুনিটি গভর্নমেন্ট থ্রো থেকে যদি তৈরি হয় তাইলে এই একে তো প্রফেশনের সুনাম বা প্রফেশনাল ডেভেলপমেন্ট তৈরি হবে সেই ক্ষেত্রে গভর্নমেন্টের র্যাভিনিউ অনেক বেড়ে যাবে অনেক বেড়ে যাবে তা আমার মনে হয় এগুলি আসতেছে এবং চলমান আমরা পেয়ে যাব এই সুযোগ সুবিধাগুলি বলতে যাচ্ছেন যে দেশের বাইরে গিয়ে কাজ করার অপরচুনিটি যদি গভর্নমেন্ট ওয়ে থেকে আরও বেশি হয় হচ্ছে এখনো আছে কিন্তু এটার পার্সেন্টেজ যদি আরও বাড়ানো হয় বিভিন্ন ট্রেনিং বা ক্রিটিক্যাল কেয়ারের উপরে বলেন আপনি সুপার স্পেশালিস্ট কেয়ারের উপরে বলেন তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে এই এই কয়েকটা ক্যাটাগরিতেই যদি প্রশিক্ষণ করা হয় এবং বাহিরে যদি পাঠানোর একটা ওয়ে তৈরি হয় ক্ষেত্র তৈরি হয় তাহলে এই প্রফেশনাল ডেভেলপমেন্ট তারপরে গভর্নমেন্টের অ্যাভিনিউ বলেন সব কিছুতে অনেক বেশি বড় ধরনের ভূমিকা রাখতে পারবে এই প্রফেশন সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে থাকছে আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনাটা আমাদেরকে প্রফেশনালি আমি আসলে এখন তো আসি একটা এরিয়াতে কাজ করতেছি তা আমি এই এরিয়াতেই কাজ করতে চাই আসলে এবং এই এরিয়ার আরও আরও গভীরে এই এরিয়া নিয়ে আরও বিশদভাবে কাজ করতে চাই যদি অপরচুনিটি আসে এবং এই তো এই প্রফেশন দিয়ে আমি নিজেকে আরেকটু মানে ইয়ে করতে চাই আর আমার পরিচিতি বলেন আমার মানে মানুষের কাছে পৌঁছানো মানে আন্তরিকভাবে সেবা দিয়ে যাওয়া যে সেবার মন মানসিকতাটাকে ধরে রেখে এটাকে এই এই প্রফেশনটাকে আরও ডেভেলপ করা এই ডেভেলপ করার পিছনে আমি মানে আমার ইচ্ছা যে আরও অনেক বেশি কাজ করা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা এই প্রফেশনকে বিভিন্ন মিডিয়াতে মানে যেখানে আমাদের আসলে প্রচার বিমুখ কম আমরা প্রচারে নাই কাজে কাজই করতেছি আমরা আমরা কিন্তু শুরু থেকে শুধু কাজ করি কিন্তু আমাদেরকে নিয়ে ওইরকম কোনো প্রচার নাই এই এইগুলিকে আর একটু প্রচার বিমুখ করা যে আমরা কি ধরনের কাজ করি বা আমাদের প্রফেশনের সিকিউরিটি কেমন অনেকে ভয় থাকে যে এই প্রফেশন সম্পর্কে এইগুলিকে আরও অ্যাওয়ারনেস তৈরি করা বা এই যে স্বাস্থ্য বার্তাগুলিকে মানে আমাদের প্রফেশনেও তো অনেক ধরনের কার্যক্রম হচ্ছে স্বাস্থ্য খাতে এই কাজগুলিকে মানে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সাধারণ কারণ মানুষ যেন আমাদের কাছে আসে আরও বেশি করে মানে তাদের মাঝে যে আসা আসা মানে একটা ভয় থাকে বা হসপিটালে গেলে আমরা সেবা পাবো না আমরা প্রাইভেটে যাব এই ধরনের ভীতি মানে সরাই ফেলা তো এই অ্যাওয়ারনেসগুলি তৈরি করা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করা প্রফেশনকে আরও এগিয়ে নেওয়া যাওয়া এই প্রফেশন যেন একটা সময় সবার মনের মাঝে সেরকম গেঁথে থাকে যে না যেটা বিদেশে হচ্ছে যে অনেক প্রায়োরিটি পাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের দেশ ওই ওদের সাথে কম্পেয়ার করলে অনেকটা পিছায় আছে সেই পিছানোর জায়গা থেকে আগায় নেওয়া যাওয়া এইটাই আমার ভীষণ হ্যাঁ প্রফেশনটাকে ডেভেলপমেন্ট করা এটা একটা সুন্দর মহৎ পেশা এটাকে আগায় নিয়ে যাওয়া নতুন প্রজন্মের জন্য আমি যেটা বলতে চাই আমার দীর্ঘদিনের এই প্রফেশনের অভিজ্ঞতা থেকে যে নতুন প্রজন্ম তোমরা যারা আসো মানে এই প্রফেশনকে ভালোবেসে এই প্রফেশনের ডিটেলস জেনে তোমরা এই প্রফেশনে আসো এই প্রফেশন খুবই সুন্দর এবং খুবই একটা মহৎ পেশা এখানে আসে শুধু মানে কাজ কেনা তুমি নিজেকে ভালোবাসা কাজকে ভালোবাসা মানুষকে সেবা দিয়ে যে আনন্দ পাওয়া এই সব কিছু উপভোগ করার একটা ক্ষেত্র যেটা অন্যান্য প্রফেশনে অত সুযোগ নাই। তা তোমরা আসো তোমাদের জন্য একটা ভালো ফিউচার এই প্রফেশন তোমাদের জন্য আমি মানে তোমার নতুন প্রজন্মের জন্য এই বার্তাটাই দিতে চাই যে তোমরা এই প্রফেশনটাকে ভালোবেসে আসো এই প্রফেশনে অনেক কিছু আছে যেটা অন্যান্য প্রফেশনে আছে বাট উপভোগ করার মতো নাই এই প্রফেশনে কাজ করার পরে কাজের স্যাটিসফ্যাকশনটা সাথে সাথে নেওয়ার মতো একটা সুযোগ যুগ বা ক্ষেত্র থাকে তাই এদের জন্য আমার বার্তা থাকবে যে তোমরা একটা টেকনিক্যাল লাইন যদি বেছে নিতে চাও বিশেষ করে মেয়েরা ছেলেরা সবাই এই প্রফেশনটাকে বেছে নেওয়া খুবই মহৎ পেশা আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ বিশেষ করে ডায়াল সিলেটকে আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং এখানে এসে আমি আমার প্রফেশন সম্পর্কে মানে কিছু বলতে পেরেছি বা প্রফেশন সম্পর্কে কিছু বলার সুযোগ পেয়েছি এই জন্য ডায়াল সিলেটকে ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ এবং ডায়াল সিলেটের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা পরবর্তীতে মানে এই ধরনের প্রোগ্রামকে কন্টিনিউ করবেন এবং বিশেষ করে যদি সম্ভব হয় আমাদের নার্সিং সাইট থেকে এ ধরনের যদি কাউকে আনা যায় বিশেষ করে বিভিন্ন সাইট থেকে তাহলে মানে মানে সমাজে মানে অ্যাওয়ারনেসটা আরও বেশি বাড়বে নার্সিং প্রফেশনের আর নার্সিং প্রফেশনকে আমরা হয়তো আপনাদের মাধ্যমেই জনগণের ধার প্রান্তে পৌঁছে দিতে পারবো এই জন্য ডায়াল সিলেটকে আবারও আন্তরিক ধন্যবাদ ডায়াল সিলেট এভাবেই আগায় যাক ভবিষ্যতে এই শুভকামনা রেখে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকে স্বাস্থ্যবার্তা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা সামনে আপনাদের সাথে দেখা হবে ডাল সিলেটের নিয়মিত আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ